প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা একটা দারুণ সরকারি চাকরি নিয়ে আলোচনা করব। কম যোগ্যতায় বলতে পারো দারুণ একটা সরকারি চাকরি, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফুড এসআই অর্থাৎ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর। ঠিক আছে, তো যে বিষয়গুলো আলোচনা করব প্রথমে আমি তোমাদের একটু সহজে বলে দিই। নাম্বার ওয়ান পয়েন্টে আমরা আলোচনা করব হচ্ছে এলিজিবিলিটি অর্থাৎ কী কী যোগ্যতা তোমার থাকা দরকার, এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার বয়স, সমস্ত বিষয় নিয়ে আমরা প্রথম পয়েন্টে আলোচনা করব। ওকে, নেক্সট পয়েন্টে আমরা আলোচনা করব হচ্ছে তুমি কীভাবে অ্যাপ্লাই করবে অর্থাৎ তুমি কীভাবে আবেদন করবে এবং আবেদন সময় তোমাকে কত টাকা ফিস জমা দিতে হতে পারে। ওকে, তিন নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব হচ্ছে সিলেকশন প্রসেস অর্থাৎ কোন কোন পদ্ধতির মধ্যে দিয়ে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট পয়েন্টে আমরা জানবো হচ্ছে এক্সাম সিলেবাস অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে তার মধ্যে কী কী সিলেবাস থাকবে, কত নম্বরের পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং কী আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপরের পয়েন্টে আমরা আলোচনা করব হচ্ছে জব প্রোফাইল অর্থাৎ তুমি যদি একজন ফুড এসআই হয়ে যাও তোমাকে কী ধরনের কাজ করতে হবে। ওকে, একদম লাস্ট পয়েন্ট আমরা আলোচনা করবো হচ্ছে স্যালারি, একজন ফুড এসআই তুমি যখন হয়ে যাবে পার মান্থ শুরুতেই তুমি কত টাকা স্যালারি পাবে। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। চলো তাহলে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। বন্ধুরা, চলো প্রথমেই আমরা নাম্বার ওয়ান পয়েন্টে আলোচনা করব হচ্ছে এলিজিবিলিটি অর্থাৎ কী কী যোগ্যতা তোমার থাকা দরকার। প্রথমেই আমরা চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান তোমার মিনিমাম যে যোগ্যতা থাকা দরকার সেটা হচ্ছে মাধ্যমিক পাস। ঠিক আছে, এরপর তোমাদের মনে প্রশ্ন আসবেই, দাদা মাধ্যমিকে কত পার্সেন্ট আমার নম্বরের প্রয়োজন? তোমাদেরকে জানিয়ে রাখি কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট পয়েন্ট তোমাদের যেটা বলবো, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়া তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, তোমাকে অবশ্যই বাংলা ভাষা পড়তে এবং লিখতে কিন্তু জানতে হবে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে আমরা চলে আসি হচ্ছে এজ, তোমার বয়স কত থাকা প্রয়োজন। তো তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। ঠিক আছে, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি 3 বছরের ছাড় পাবে অর্থাৎ তুমি বুঝতেই পারছো তোমার বয়স হয়ে যাচ্ছে 18 থেকে 43। আর তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি 5 বছরের ছাড় পাবে, তোমার হয়ে যাবে 18 থেকে 45। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এই হচ্ছে তোমাদের কিন্তু বেসিক যোগ্যতা। এছাড়া আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, ফুড এসআই এই চাকরির ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু যেতে হতে পারে। তো সেই বিষয়টা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই হচ্ছে তোমাদের নাম্বার ওয়ান পয়েন্ট, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল কী কী যোগ্যতা তোমার থাকা দরকার। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে আমরা চলে আসি, তুমি কীভাবে অ্যাপ্লাই করবে। তো তোমাদের আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন। তোমাদের অনলাইন যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। আর যদি আমি তোমাদের ফিজার কথা বলি, সেক্ষেত্রে তুমি যদি জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাকে ফর্ম ফিল আপের সময় দিতে হবে হচ্ছে 110 টাকা। ঠিক আছে, এছাড়া তুমি যদি এসসি এসটি বা তুমি যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাকে কোনো টাকা দিতে হবে না। আশা করি তোমাদের কাছে ফিজার ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়ে গেল। চলো এরপরে চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, যেটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিলেকশন প্রসেস অর্থাৎ কোন কোন পদ্ধতির মধ্যে দিয়ে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে খুব ভালো করে বুঝে নাও। ঠিক আছে, তো দেখো নিয়োগ প্রক্রিয়া প্রধানত তোমাদের 2 ধাপে হবে। প্রথমেই তোমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা রিটার্ন এক্সাম দিতে হবে। রিটার্ন এক্সাম তোমাদের হবে হচ্ছে 100 নম্বরের। তোমাদের হাতে টাইম থাকবে হচ্ছে 90 মিনিট অর্থাৎ তোমরা বুঝতেই পারছো 1.5 ঘন্টা তোমার হাতে টাইম থাকছে। ঠিক আছে, এই 100 নম্বরের যে পরীক্ষাটা তোমাদের হবে সেটা কিন্তু এমসিকিউ টাইপের তোমাদের কিন্তু কোশ্চেন হবে। ঠিক আছে, চলো এরপরে আমরা জেনে নিই 100 নম্বরের মধ্যে তোমাদের কী কী সিলেবাস থাকবে, খুব ভালো করে বুঝে নাও। তো সিলেবাসের মধ্যে তোমাদের জেনারেল স্টাডিজ থেকে কোশ্চেন থাকবে হচ্ছে 50টা এবং তোমাদের ম্যাথ থেকে কোশ্চেন থাকবে হচ্ছে 50টা। তাহলে টোটাল কত হচ্ছে, 100টা কোশ্চেনে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। প্রত্যেকটা কোশ্চেন সঠিক অ্যান্সারের জন্য তুমি পাবে 1, অর্থাৎ তুমি বুঝতেই পারছো হয়ে গেল 100 নম্বর, এটাই আমাদের টোটাল মার্কস। ঠিক আছে, এছাড়া কিন্তু তোমাদের এখানে নেগেটিভ মার্কিং আছে, খুব ভালো করে বুঝে নাও। নেগেটিভ মার্কিং হচ্ছে তোমাদের 1/3 অর্থাৎ তুমি যদি 3টে কোশ্চেন ভুল করো তোমাকে কিন্তু 1 নম্বর মাইনাস করে নেওয়া হবে তুমি যত নম্বর পেয়েছো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং। আর একটা বিষয়, তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দাদা জেনারেল স্টাডিজ থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে। তো আমি তোমাদের জানিয়ে রাখি, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কিন্তু দেখে রাখতে হবে, এছাড়া তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে, এছাড়া ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই যে বিষয়গুলো অর্থাৎ তোমাদের ক্লাস 9-10 যে বইগুলো হয় সেই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের কিন্তু ভালো মতন জেনে রাখতে হবে। একই রকমভাবে ম্যাথের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ক্লাস 9-10 যে সিলেবাস অঙ্কের, ঠিক আছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই বিষয়গুলো যদি তোমরা ভালো মতন প্র্যাকটিস করে যাও তার থেকে কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের রিটার্ন এক্সামের সম্পূর্ণ সিলেবাস। আশা করি তোমাদের কাছে এটুকু ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, রিটার্ন এক্সাম পাস করার পর নেক্সট স্টেপ হচ্ছে তোমাদের ইন্টারভিউ। তো ইন্টারভিউতে কিন্তু প্রত্যেককে ডাকা হবে না, তুমি যদি রিটার্ন এক্সামে পাস করে যাও তার
তারপরে কিন্তু তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে? তো দেখো ইন্টারভিউতেও কিন্তু তোমাদের একটা নাম্বার থাকে, ইন্টারভিউতে তোমাদের নাম্বার থাকবে হচ্ছে 20 নম্বর, ওকে? অর্থাৎ তোমরা বুঝতেই পারছো রিটেন এক্সামে হচ্ছে তোমাদের 100 আর ইন্টারভিউতে 20, এই 100 এবং 20 যদি আমরা যোগ করি কত হচ্ছে আমাদের 120, এই 120 নম্বরের উপর তুমি কত নম্বর পেয়েছো তার উপর থেকে তোমার কিন্তু মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী যদি তুমি চান্স পেয়ে যাও তারপরেই কিন্তু তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে, অর্থাৎ তোমাকে কিন্তু যে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশনটা হচ্ছে এই 120 নম্বরের ওপর, ঠিক আছে? তোমাদের 20 নম্বরের যে ইন্টারভিউ হবে তাতে মোটামুটি তুমি ধরে নাও তোমাকে কিন্তু মিনিমাম 6 বা 8 কিন্তু তোমাকে তুলতেই হবে। ইন্টারভিউতে তুমি যদি পুরো ফেল করে যাও সেক্ষেত্রে তুমি যদি রিটেন এক্সামে পাশও করো তোমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো তোমাকে কিন্তু ইন্টারভিউটা পাশ করতে হবে, ঠিক আছে? চলো চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, আমাদের হচ্ছে এক্সাম ল্যাঙ্গুয়েজ। তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসে দাদা আমরা কোন ভাষায় পরীক্ষা দিতে পারবো, তো আমি তোমাদের জানিয়ে রাখি তোমরা কিন্তু ইংলিশ অথবা বাংলা এই দুটো ভাষাতেই পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপরে চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, জব প্রোফাইল। অর্থাৎ তোমাদের অনেকের মনেই প্রশ্ন আছে দাদা আমি যদি ফুড এসআই হয়ে যাই আমাকে কি ধরনের কাজ করতে হবে। খুব সহজে যদি আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই, খাদ্য সংক্রান্ত যাবতীয় তুমি যে এলাকার দায়িত্বে থাকবে, ঠিক আছে, সেই সমস্ত দায়িত্ব কিন্তু তোমার কাছে থাকবে। যেমন আমরা প্রত্যেকের এলাকাতেই আমরা দেখে থাকবো যে আমাদের রেশনের যে দোকানগুলো হয়, তো সেই সমস্ত জায়গায় রেশন ডিলারের যে দোকানগুলো হয় সেই জায়গাগুলোতে সরকারিভাবে মালপত্রগুলো ঠিকঠাক মতন আসছে কিনা, ঠিকঠাক মতন ডিস্ট্রিবিউট করা, এই সমস্ত যে কাজগুলো সেই দায়িত্বগুলো তোমার উপর কিন্তু পড়বে, ঠিক আছে? এছাড়া ধরো তোমার এলাকার চাষিরা কোনো একটা ভুল পদ্ধতিতে চাষ করছে, ঠিক আছে, বা ইনলিগাল ধরো গাঁজা চাষ করছে যেটা চাষ করা অপরাধ, ঠিক আছে, এই ধরনের চাষবাস করছে, বা ধরো কেমিক্যাল এমন কোনো কেমিক্যাল ইউজ করছে বা খাদ্যদ্রব্যের রং ইউজ করছে, ঠিক আছে, তো এই জিনিসগুলো মানে অপরাধমূলক কাজকর্ম চাষ সংক্রান্ত এই বিষয়গুলো কিন্তু দেখার দায়িত্ব তোমার উপরে পড়তে পারে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারলে খাদ্য সংক্রান্ত যা কিছু যাবতীয় তোমাদের উপরে কিন্তু দায়িত্ব পড়বে। চলে আসি আমরা লাস্ট পয়েন্ট, স্যালারি। তোমার অর্থাৎ তুমি যদি ফুড এসআই হয়ে যাও শুরুতে তুমি পার মান্থ কত টাকা স্যালারি পেতে পারো। খুব সহজে যদি আমি তোমাদের বলি মোটামুটি মিনিমাম 26,000 টাকা কিন্তু তোমার শুরুতেই একটা স্যালারি থাকবে, এরপরে তোমার যত অভিজ্ঞতা বাড়তে থাকবে তুমি কিন্তু পরবর্তীকালে প্রমোশনেরও সুযোগ পাবে, ঠিক আছে? এছাড়া তুমি যদি মনে করো যে ফুড ডিপার্টমেন্টে আরও যে উচ্চপদস্থ র্যাঙ্কগুলো আছে তার জন্য আমি পরীক্ষা দেবো তুমি কিন্তু সেটাও দিতে পারবে, ঠিক আছে? বন্ধুরা তোমরা ফুড এসআইয়ের জন্য অনলাইনে যে ওয়েবসাইটে আবেদন করবে আমি তোমাদের সামনে খুলে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা গুগলে গিয়ে লিখবে wbpsc.gov.in, ঠিক আছে? দেখো প্রথমেই তোমাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে সেটা যদি তুমি ক্লিক করো দেখো তোমাদের কিন্তু সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা তোমাদের সামনে খুলে যাবে। আমি তোমাদের যত কিছু তথ্য দিয়েছি তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদের সমস্ত কিছু কিন্তু তোমরা এই ওয়েবসাইটের দ্বারাই তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের কাছে ফুড এসআই নিয়ে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে গেল খুব সহজে, আমি তোমাদের কাছে বিষয়গুলো বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনোরকম প্রশ্ন তোমার মনে থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো। জয় হিন্দ।